হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে। শীতকাল পড়ে গেছে এবং শীতকালে নতুনত্ব রান্না হচ্ছে। আজকে তোমাদের দেখাতে চলছি আতপ চালের চষির পায়েস করব। সেটা চলো দেখবে কি করে রান্নাটা করি আমি। প্রথমে আমি গ্যাসটাকে অন করে নেব। তারপর গরম জল বসাবো এর মধ্যে। গরম জল দেওয়ার পর একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবো জলটাকে। ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলটাকে। দেখো বন্ধুরা, জলটা ভালো করে ফুটছে, দেখেছো কি সুন্দর? এইভাবে ভালো করে ফুটিয়ে নেবে জলটাকে। ভালো করে জলটা ফোটানো হয়ে গেল। তাইতে গরম জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এই যে কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি। এই জলটা দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো এই যে দেখো আতপ চাল। আতপ চাল গুঁড়ো করে নিয়েছি আমি মিক্সিতে। মিক্সিতে গুঁড়ো করার পর তারপর আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই চালের গুঁড়োটা। ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে। গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তারপরে এইভাবে আমি নাড়তে থাকবো যাতে দলা না বেঁধে যায়। এইভাবে আস্তে আস্তে নাড়বো। এরপর আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। গরম জল দিয়ে যে কড়াইতে নাড়লাম, এবার এটাকে ভালো করে হাতে সুন্দর করে মেখে নেব ভালো করে। গরম আছে, এইভাবে মেখে নেব সুন্দর করে। এই যে এটা মাখার পর এরকম লম্বা করে নিয়েছি। লম্বা করার পর তারপর আমি এই বেলনা পিড়িতে বেলনা পিড়ির মধ্যে এটাকে হাতে এরকম করে নেব। নেওয়ার পর ছোট্ট ছোট্ট করে হাতেও কাটা যায় এরকম করব। দেখো এরকম ছোট ছোট হয়ে যাবে। তারপর বন্ধুরা, এই বেলনা পিড়ির মধ্যে আমি এই যে ছোট ছোট করে এরকম করে করে নেব। তারপর এরকম করে করে নেব। এই যে হাতে করলে বেশি ভালো লাগে, এই যে এরকম করব, দেখবে ছোট ছোট এরকম হয়ে যাবে। এটাকে বলে চষি কাটা।
আছো, এরকম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। এবার যতটা ছোট করা যায় খেতেও ভাল লাগবে। ঠিক এই যে বন্ধুরা দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেল। আমি এইভাবে দেখো পুরোটাকে চষিটাকে এইভাবে কেটে কেটে নিয়েছি। এবার আমি এটাকে আধ ঘন্টা রোদে রেখে দেবো। এই যে আমি রোদে রেখে দিলাম আধ ঘন্টা, আধ ঘন্টা পর তুলে নেব। তারপর দেখতে থাকবে তোমরা আমি কি 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 করি। গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি, গরম করে নেব কড়াইটাকে ভালো করে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। দিব হাত দিয়ে টিভিটা বন্ধ করে দিও তো। ঘি দিয়ে দিয়েছি আমি 1 চামচ। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে এই চষিগুলো ভেজে নেব আমি। তার মধ্যে আমি এই একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দু টুকরো করে দিয়ে দিয়ে দিলাম। এইভাবে নাড়বো। আর অন্যদিকে আমি দুধ বসিয়েছি বাটিতে, ভালো করে এটাকে টক বক করে ফুটিয়ে নেবো গাঢ় হওয়া পর্যন্ত। ফুটন্ত দুধটা আমি এই কড়াইতে ঢেলে দিলাম। তারপর আমি এটাকে আস্তে আস্তে নাড়বো, গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। তারপর আমি এই যে দুটো এলাচ দিয়ে দিলাম। একটু পর পর নাড়তে হবে এটাকে আস্তে আস্তে করে, যাতে নিচে না লেগে যায়। এইভাবে আস্তে আস্তে সুন্দর করে করে নাড়বো। এই যে শীতের খেজুরের গুড় আমি দিয়ে দিলাম এর মধ্যে। এইভাবে আস্তে আস্তে নাড়বো, গুড়টাও বেশ সুন্দর গলে যাবে। আমি এর মধ্যে পরিমাণ মতো চিনিটুকু দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে নেড়ে দেবো।
একটি গরুর দুধ দিয়ে পুরোটা তৈরি করছি আমি চষির পায়েস। শীতকালে দারুণ লাগে। আতপ চালটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে আমি মিক্সি করে নিয়েছি। মিক্সি করে তারপরে এরকম করে তো তোমাদের পুরোটা দেখালাম কিভাবে তৈরি করলাম, কাই করা বলে ওইটাকে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে খেও। দেখো এইভাবে ফুটবে, অনেকক্ষণ ধরে ফুটবে, তোমরা বুঝতে পারবে দুধটা যখন ঘন হয়ে যাবে। আর একটু মাঝে সাথে একটু নেড়ে দিও। দেখো বন্ধুরা এই যে চষির পায়েসটা সুন্দর ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমি এবার নামিয়ে ফেলবো, আর তোমরা যখন করবে এইভাবে সুন্দরভাবে আস্তে আস্তে করো কাজটা। দেখো গোটা গোটাই রয়েছে, ভাঙেনি কিন্তু। বন্ধুরা আমার এই চষির পায়েসটা তৈরি হয়ে গেল, আর তোমরা প্লিজ দেখো এই ভিডিওগুলো। বন্ধুরা আমার এই রান্নার রেসিপিটা তোমরা দেখো, আর প্লিজ ভালো লাগলে একটা লাইক দিও আর কারোর সাথে শেয়ার করো তোমরা। তাহলে রাখি বন্ধু, আমি এখন